নাম্বার ওয়ান। ঠিক বিকেল পাঁচটায় টিভি খুললেই সঞ্চালকের ভূমিকায় থাকবেন রচনা ব্যানার্জি। বেশ কয়েক বছর ধরে এমনটাই দেখে অভ্যস্ত দর্শক। তবে এই রিয়েলিটি শো থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিনেত্রী। বদলে দুই নতুন সঞ্চালককে দেখা যাবে এখন থেকে, সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস। সুদীপা সৌরভকে নিয়ে নতুন প্রোমো ইতিমধ্যেই পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন চলছে পিকনিক এপিসোড। তবে যে রিয়েলিটি শো তাকে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিল, সেই শো থেকে সরে দাঁড়ানো কেন? সম্প্রতি বাবাকে হারিয়েছেন রচনা। ব্যক্তিগত এই ক্ষতি সামলে উঠতে কিছুটা সময় লাগবে তার। এছাড়াও পুজোর আগে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও লঞ্চ করেছেন তিনি। সেই ব্যবসা নিয়ে বেশ ট্রোলড হতে হয়েছে তাকে। কেউ বলেছেন ইন্ডাস্ট্রিতে কাজ নেই বলে ব্যবসা করতে হচ্ছে তাকে, আবার কেউ বলেছেন লাইভে এসে বুটিক খুলে বসতে ছোট ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যাবে। এখনও এই সকল পোস্টের কোনো উত্তরই দেননি তিনি। দীর্ঘ কয়েক বছর হলো ছবির জগৎ থেকে অনেকটাই দূরে রচনা। এখন দিদি নাম্বার ওয়ান পর্দাও দেখা যাবে না তাকে।